আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, যারা ঈমানদার তারা একমাত্র আল্লাহর পক্ষে সংগ্রাম করে, আর যারা কাফির তারা তাগুতের পথে সংগ্রাম করে। আমরা আমাদের বাংলাদেশে যারা সেকুলার বাতিল টান করে তারা সব কাফির। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবীলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবীলিত তাগুত। সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, যারা ঈমানদার তারা একমাত্র আল্লাহর পক্ষে সংগ্রাম করে, আর যারা কাফির তারা তাগুতের পথে সংগ্রাম করে। আমরা আমাদের বাংলাদেশে যারা সেকুলার বাতিল টান করে তারা সব কাফির। প্রিয় ভাইরা, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই কুল জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা জাহুকা, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন বিজয় বেশে মদিনায় মক্কাতে আসলেন, কাবা শরীফের 360টি মূর্তিকে ভাঙিয়ে এরপরে সেখানে তো কায়েম করলেন দিন, তখন এই আয়াত নাজিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলাদেশকে একটা পরিবেশ করে দিয়েছে আমাদেরকে, আমরা যেন এই দেশে ইসলামকে কায়েম করতে পারি। এই জন্য কর্মী ভাইদেরকে আমি তিনটা উপদেশ দিব যে আপনাদের ইমানি যোগ্যতা বৃদ্ধি করতে হবে, এই দেশকে ইসলামী রাষ্ট্র কায়েম করে পরিচালনা করার জন্য আপনাদের যেই ধরনের ইসলাম ইমানি জজবা দরকার, সেই ধরনের ইমানি জজবা আপনাদেরকে কায়েম করতে হবে, ইমানি জজবা আপনাদের গঠন করতে হবে। দ্বিতীয় যে জিনিসটা আমরা করতে হবে সে তা হলো এলমি যোগ্যতা অর্জন করতে হবে, জ্ঞানের আলোকে আমরা সমৃদ্ধ হতে হবে, আমাদের ব্যাপক জ্ঞান অর্জন করতে হবে। তৃতীয় যে জিনিসটা হবে তা হলো যে আমাদের আমলি যোগ্যতা বৃদ্ধি করতে হবে, আমাদেরকে দেখলেই যেন বুঝতে পারে যে তারা কথা এবং কাজে সবাই এক মিল। প্রিয় ভাইরা, এই জমিনে যদি দিন কায়েম করতে হয় তাহলে বিশেষ করে এই তিনটা যোগ্যতা আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই যোগ্যতাগুলো অর্জন করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন।